আসসালামু আলাইকুম পাকার বন্ধুরা, সবাইকে প্রবাসী বাসলাপার পক্ষ থেকে স্বাগতম। আমার এখানে এক জোড়া ককাটেল আলহামদুলিল্লাহ 60টি ডিম পেরেছি। তো আমরা একটু চেক করবো ডিমগুলোর কী অবস্থা। দেখেন ককাটেলটা, দেখছেন এটা একটা হল্যান্ডি ককাটেল। যাই হোক, দেখেন 2, 4, 6, 7টা ডিম এখনও আলহামদুলিল্লাহ সবগুলোই ফার্টাইল ছিল। একটা ডিম দেখেন অলরেডি একটু খোঁচানো আছে, তাই আমরা এটা একটু চেক করব এটার কী অবস্থা। ঠিক আছে, তাহলে আমরা একটু ডিমটা নিই, ডিমটা নিয়ে দেখি বেবিটা কি জীবিত আছে না এক্সপায়ার হয়ে গেছে। দেখেন ফিমেল পাখিটা যাচ্ছে না। যাই হোক, আমরা ডিমটা নিই, নিয়ে ডিমটাকে একটু দেখেন, এই ডিমটা একটু কালোও লাগে এবং ডিমটা কী অবস্থা দেখি বেবিটা। হ্যাঁ, বেবিটা এখনও ভাই জীবিত আছে আলহামদুলিল্লাহ। এটা একটু নড়াচড়া করতেছে, তাই যদি আপনাদের পাখির ডিম এরকম অবস্থায় থাকে তাহলে আপনি আমার মতো এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ বেবিটা বেঁচে যাবে। ঠিক আছে, দেখেন এভাবে আপনি আস্তে আস্তে করে খুলে দিবেন, দেখছেন। হ্যাঁ, এই ডিমটা আস্তে করে খুলে দিবেন, দেখবেন বেবিটা বেঁচে যাবে। যাই হোক, আলহামদুলিল্লাহ অবশেষে আমার পাখির প্রথম 60টা ডিম থেকে প্রথম বেবিটা অলরেডি ফুটলো। হয়তো ডিমটা এভাবে ফুটে যেত, কিন্তু এরকম অবস্থা দেখলে যদি ডিমের খোসা থেকে একটু বের হয়ে যায় বেবি, তারপর আপনি বের করে দিতে পারবেন, সমস্যা নেই। এরকম আমি কয়েকটা করছি আলহামদুলিল্লাহ। দেখেন আমার এই প্রথম বেবিটা এভাবে আলহামদুলিল্লাহ ডিম থেকে বেবিটা বের করে ফেললাম। যাই হোক, বাকি 6টা ডিম আছে, ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট দেব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা পশু দিয়ে আর নিত্য নতুন ভিডিও পেতে হলে পাশে থাকবেন। দেখেন আলহামদুলিল্লাহ বেবিটার জন্য দোয়া করবেন, বেবিটা অলরেডি আমরা আলহামদুলিল্লাহ ডিম থেকে বের করতে সাকসেসফুল হলাম। যাই হোক, আমাদের যেহেতু 60টা ডিম একটা বাচ্চা ফুটছে, বাকি ডিমগুলোর জন্য আমরা অপেক্ষা করব। তো ডিমগুলো বাচ্চাগুলো আমি একটু সিরিয়াল করে দেই, সাজিয়ে দেই। দেখুন যখন ককাটাল পাখিটা এসে সুন্দর করে তাও দিতে পারে। আর আমি আজকে যেহেতু দেখছি বাচ্চা ফুটছে, তাহলে কালকে থেকে আগামীকাল থেকে আমি 1 ফুট এবং 6 ফুট দিব ইনশাল্লাহ। কারণ ককাটালের বাচ্চা ফুটলে 1 ফুট 6 ফুট না দিলে বাচ্চাকে খাওয়ায় না। তো ইনশাল্লাহ আমি প্রতিটা ভিডিও আপডেট দিব, আপনারা পাশে থাকবেন। দেখেন বেবিটা মাশাল্লাহ খুব সুন্দর করে নাড়াচাড়া করতেছে। তাহলে আমরা এখন বাচ্চাটাকে সুন্দর করে বসিয়ে আমরা এখন বক্সটা বন্ধ করে দিব, যেন মা পাখিটা এসে বেবিটাকে তাও দেয়। দেখেন মাশাল্লাহ আমার সবগুলা ডিমে ফার্টাইল। দেখেন মাশাল্লাহ এখন খুব সুন্দর দেখাচ্ছে। দেখেন 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 6টা ডিম অবশিষ্ট আছে। যাই হোক, আমরা এখন একটু দেখি কি করে। দেখেন আমরা পাখিরে এবারে যে 6 ফুট 1 ফুট দিয়ে থাকি, দেখেন আমি এগুলো এখন নামিয়ে ফেলবো, এগুলো আর দিব না যেহেতু বেবিটা আজকে ফুটছে, যা খাওয়ার খাইছে। দেখেন বেবিটা ছটফট করতেছে, এখন মা পাখিটা আসে তাও দিবে, দেখবেন ঠিক হয়ে যাবে। দেখেন দেখছেন উনি খাবারের জন্য এখানে চলে আসে। তা আমার এই ককাটালটা আসলে একটা হল্যান্ডি ককাটা, এটা থেকে আমি প্রচুর বেবি পেয়েছি, না হলে 25 থেকে 30টা বেবি পেয়েছি এই জোড়াটা থেকে আলহামদুলিল্লাহ। আমরা আবার একটু দেখি এটা কি অবস্থা, মা পাখিটা গেছে। দেখেন মা পাখিটা চলে আইছে, দেখছেন আলহামদুলিল্লাহ। এখন উনি খুব সুন্দর করে তাও দিবে বাচ্চাটাকে, উনি তাও দিলে বাকি ডিম থেকে বেবিগুলো বের হবে। দেখেন ডিমগুলোকে উনি ওনার কাছে নিয়ে যাচ্ছে সবগুলো। আসলে ঘরের পাখি হলে আপনার কোনো সমস্যা না। দেখেন আমি পাখিটার সাথে ভিডিও করতেছি, এটা খুব সুন্দর করে ডিমগুলোকে আগলে রাখতেছে, দেখছেন। দেখেন তবে আমার খামারের সবচেয়ে বেস্ট ককাটাল এইটাই, এটাই সবচেয়ে বিগ সাইজ এবং হল্যান্ডি জাত। আরও এক জোড়া আছে, ওইটাও 5টা ডিম নিয়ে আসে, তবে এইটা সবচেয়ে বড় সাইজ। দেখেন ডিমগুলোকে খুব সুন্দর করে সাজাচ্ছে, দেখেন মাশাল্লাহ। দেখছেন আসলে ককাটাল পাখি তার মাথার জুটিটার জন্য খুবই সুন্দর লাগে, আর চোখগুলো তো লাল।
দেখেন। তবে লুটিনো কাকাটাল দেখতে খুবই সুন্দর, অ্যালবিনো পাখিও খুব সুন্দর, তবে অ্যালবিনো থেকে ডিম বাচ্চা পাওয়া একটু কঠিন, লুটিনো ডিম বাচ্চা এবারে যে করে। যাই হোক, যাদের কাকাটালের বাচ্চা স্পেয়ার হয় মানে ডিম ফুটার সময় হলে একটু চেক করবেন, যদি এরকম অবস্থা হয় তাহলে আমার মতো এভাবে খোসাটা ছাড়িয়ে দিবেন, ইনশাল্লাহ ডিম কিচ্ছু হবে। যদি ডিম থেকে একটু ফুটে তাহলে আপনারা খোসা ছাড়াবেন, তাহলে দরকার নেই। যেমন এগুলো ভালো আছে আমি এগুলো ধরবো না, যদি দেখি যে একটু বের হয়ে গেছে আমি ডিমের ছবি দিয়ে রাখছি, আপনারা ওই ছবিটা দেখলে বুঝবেন, এরকম অবস্থা দেখলে তাহলে ডিম থেকে বেবিটা বের করে দিতে পারেন। ইনশাল্লাহ আমার এই বেবিটা দেখবেন, আবার আগামীকাল আপডেট দিব, তাহলে আপনারা দেখবেন আমার বেবিটা ঠিক আছে, অন্যান্য ডিমগুলো ফুটবে। তো যাই হোক ভাই, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করবেন, আর যদি বেশি পছন্দ হয় তাহলে একটা শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য নতুন ভাইয়েরাও ভিডিওটা দেখতে পায়। দেখেন মেল পাখিটা ওখানে বসে আছে, আমার এটার ভিতরে আলহামদুলিল্লাহ 5টা আছে, এটা অঞ্চলা পরে আপডেট।